ওয়েদারটা এতটাও গরম লাগছে না, একটু সকাল সকাল বেরিয়েছি আমরা, ইডলি খাবো। এই মাসির দিন নিই, কারণ মাছ একদম ফ্রেশ। শুভ ওখানে গিয়ে বসে পড়েছে, মিঠাও বা খুব সুন্দর। ও এটা একটা চুড়ি ওই যে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি। তো এই ঘুম থেকে জাস্ট উঠলাম, উঠে আমি একটু ড্রেস ফ্রেসগুলো দেখছিলাম, মানে আমি একটু হঠাৎ করে মোটা হয়ে গেছি, তো সব ড্রেসগুলোই আমার এখন ছোটো ছোটো হচ্ছে। তো এই দেখো আলমারিতে সব ড্রেসগুলো দেখছি, এখন কী করবো সেটাই ভাবছি। তো এখন একটু বেরাবো, বেরিয়ে কিছু কেনাকাটি আছে, তো চলো ব্লগটার সাথে থাকো, ভালো লাগবে। আজকে ওয়েদারটা এতটাও গরম লাগছে না, একটু পরে এখানে গরমটা লাগে, রোদ উঠেছে ঠিকই। আবার বাচ্চা সামনে নিয়ে, না ভাই কত ভারী বাইক, অনেক লম্বা ছাড়া বুলেট চালানো যায় না। আমি এমনি স্কুটিতেই পা পাবো না। দেখা যাচ্ছে কিনা দেখো, সকাল সকাল বেরিয়েছি আমরা, ইডলি খাবো। তোমার মা বলেছে একটু ইডলি আনে, আমরা ইডলি নেবো, আর একটু মাছের ওদিকে যাবো, যদি মাছ পাই নেবো। এখন ইডলি নেবো। তোমার ইডলির দোকান কোথায়? এখান দিয়ে এসে পাবো আবার, নিয়ে নাও নিয়ে নাও, আর পাবো পাবো ইডলিটা। আবার কোন দিকে যাবো? ঠান্ডাও হয়ে যাবে, নিয়ে নাও, মাইক্রোওভেনে গরম করে নেবে। এখন পাও কিনা আগে দেখো, আমি এটিএম এ টাকাটা তুলে নি। এই যে আমাদের ইডলি নেওয়া হয়ে গেছে, টাকাও তোলা হয়ে গেছে। এবার আমরা যাব মাছটা বসেছে কিনা দেখতে, মানে সবাই খাচ্ছে লোকজন ব্রেকফাস্ট। আমরা এখন একটু তাড়াতাড়ি উঠি, মুরগির দোকান। এখানেও মাছের একটা দোকান আছে বাবা, আমার এই গন্ধেই সহ্য হয় না মাছের। চিংড়ি এই এই মাছ মাথি, সব মাছের গন্ধে আমার বমি আসে। ওই যে মাছ বসেছে, দেখি কি মাছ আছে আজকে। কত বড় বড় দেখো তেলাপিয়া মাছ, কাতলাটার ওজন কত আর ওইটার ওজন কত ওটা মনে হয় জানি না। দেড় কিলো নিয়ে নেবে ওর থেকে। ও তুমি নিয়েছো, এনে দাঁড়াও। এই একটা মাছের দোকান আছে, এটা অনেকটা দূরে, শুভ ওখানে গিয়ে বসে পড়েছে, পা ব্যথা হয়ে গেছে। কত আম উঠেছে এই দেখো, এখন এখানে প্রচুর আম, কিন্তু মিষ্টি নেই আমগুলো। এই আমগুলো ভালো না তো,
দেখি কি কি আম আছে। এই দেখো কত আম। মিষ্টি হবে মিঠা হবা ক্যা হে বাগান পল্লি আমরা রোদ থেকে বাঁচার জন্য এখানে দাঁড়িয়ে আছি এখনো মাছ কাটা হয়নি ওর টাইম লাগে একটু বটিটা ছোট তো মাছ কিন্তু খুব টাটকা দেয় হ্যাঁ আগে রুই ছিল না কাতলাই একটা ছিল আমরা নিয়ে নিলাম এরপরে আসলো হয়তো ওটাও ১ কিলো ৭০০ না মাছটা ৩০০ টাকা ये सब कब खत्म होगा ये सब गिरा के आए सो गिरा के आए सो अभी खा ले रहा था एक एक दो केज लेता एक केज लेता खाली होता खाली करके जाता है खाली करके जाता है हाँ एक ही नहीं जाता एक केज रहे तो हम मैं करके जा पर ज्यादा आया तो बेच के जाता घर किधर है आपका नजदीकी মাসির দিন নি কারণ মাছ একদম ফ্রেশ একদম ফ্রেশ দেখ ফলের দোকান এখান দিয়ে যে আগে আঙ্গুর খেতাম এখন তো আমের সিজন হয় নিয়েছি এখান থেকেও নিয়েছি তাও মিষ্টি হয়নি একটা হোটেল খুলেছে ১১টা বেজে গেছে আমাদের এখনো খাওয়া হয়নি আই মার্টে পরে যাবো আই মার্ট থেকে ডাল ফাল নিতে হবে এই রোদে এখন আই মার্ট ফাই মার্ট যাবো এই যে আমরা বাজার করে চলে এসেছি মাছ নিয়ে এসেছি শুধু এই রোদে আর বেশি কিছু আনতে পারলাম না আর খাওয়ার ইডলি এখন আমরা খেয়ে নেব খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা সবাই ইডলি খেলাম শুভ এখন এটা খাবে গোল ওর ইডলি ভাল লাগে দিয়ে দেবো এর মধ্যে একটু জল দিলাম গরমকালে এটা ভাল লাগে খেতে এইগুলো ছাতু আছে আর গুঁড়ো করে রাখতে হবে এই যো হয়ে গেছে ওর দিয়ে দেবো এই যো মাছ আর ছোট মাছ নেই একটাই মাছ ছিল কি মাছ বলো তো কাতলা মাছ একটাই কাতলা ছিল আর রুই ছিল ৪টে কিন্তু ৯:৩০ শেষ হয়ে গেছে অত সকালে আর খেয়ে যাবে আমাদের ঘুম হয় না আর একটা মৃগেল ছিল ও প্যাটাও আছে একটা ওইটা প্যাটাটা ৩ কিলো ওজন রুই মাছে এই কাতলা মাছে প্যাটা যেগুলো যেগুলো বড় সেগুলো তো ছোটও করতে হবে এত বড় সবগুলো কেটো না যেটা আজ করবে সেটা কি মাছ খাবে দিয়ে আসি না না সেটা বুঝে কাটতে হবে আমি বলছি সব কটা কাটা যাবে না মাছ এ না আজকে ওই মাছটা এনেছি ওর প্যাটার বড়া হচ্ছে এই যে হচ্ছে মৌসুমি লেবুর রস দিয়ে কাতলা মাছ এটা তোমাদের দেখিয়েছিলাম হচ্ছে কমলা লেবুর রস দিয়ে মালটা দিয়ে একটা মৌসুমি লেবু খেয়ে দেখতে হবে আর কি রান্না হয়েছে আজকে শশার তরকারি তো খাওয়ার সময় দেখাচ্ছি আর এই যে এই রান্না আজকে মাছটা আনলাম ওইটার আজকে খাওয়া দাওয়া দেখো আমাদের এটা হচ্ছে প্যাটার বড়া
এটা হচ্ছে শশার তরকারি, এটা হচ্ছে এই মাছ এনেছি কাতলা মাছ, দেখালাম তোমাদের লেবু দিয়ে, এই খাওয়া। এই যে বাড়ি থেকে কি একটা পাঠিয়েছে ডিটিডিসিতে, ও নাইটি কালারটা খুব সুন্দর, ও এটা একটা চুড়ি ওই যে পিসি এনেছিল, ম্যাচিং হয়ে গেছে। আচ্ছা এই একটা নাইটি, নাইটিটা দারুণ হয়েছে। আর ও এটাও তো সুন্দর, সবকটাই সুন্দর হয়েছে। এই যে এটা একটা খুব সুন্দর হয়েছে, আর একটা এটা আমার বেশি ভালো লেগেছে পিঙ্কটা, দেখাচ্ছি খুলে, এটা আর একটা দুটোই সুন্দর। মা বললো হাতা আছে, দেখি এবার হাতা আছে কিনা ভিতরে। চুল একদম স্নান করে উঠেছি জাস্ট, কালারটা খুব সুন্দর না, এটা আর একটা, এটাও সুন্দর এই কালারটা, এই কালার আমি আরেকটা পরি, মাকে একটা ফোন করে দিই চলে এসছে। আর এই যে চুড়িটা পরেছি, এই যে নাইটিগুলো এনেছি এগুলো একটু হাতা লাগাতে দিতে যাবে, হাতাগুলো আলাদা করেছি, এই দেখি সামনের টেলারে করে দেয় কিনা, নিয়ে যাই। এই যো নিয়ে যাই, এই যে টেলার থেকে চলে এসেছি, আজকেই করে দিয়েছে দুটো হাতা, ব্যাপার আমি ভেবেছিলাম রাখতে হবে না, করেই দিয়েছে। তো এখন ওটাকে একটু ধুয়ে পড়তে হবে, তো এখন চা খেয়ে ফেলবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর আরও ভালো ভালো ডেইলি ব্লগ দিয়ে তোমাদের কাছে হাজির হবো। কি রাতে এখন কি মানে বানানো যায়, এবার রাতে তো মানে রয়েছে দুপুরের খাবার, শুভকে জিজ্ঞেস করবো, যদি ওটা খায় তো ভালো, দেন অন্য কিছু বানিয়ে নেবো। তো ব্লগটা আর বড় করছি না, তো টাটা।